বিস্ফোরণের পর স্তব্ধ গোটা লেবানন চারদিকে কেবলই ধ্বংসস্তূপ আতঙ্কে দেড় লাখ প্রবাসী বাংলাদেশি বন্দর কর্মকর্তা গৃহবন্দী মালয়েশিয়ায় গ্রেপ্তার রায়হান কবির ফের 13 দিনের রিমান্ডে আদালতে উপস্থিত ছিলেন না বাংলাদেশ হাই কমিশনারের কোনো প্রতিনিধি ময়মনসিংহে এখন শুধুই মাতম সন্তান সহ পরিবারের নয়জনকে হারিয়ে বিহ্বল মাওলানা মাহফুজুর রহমানের মা শোকাচ্ছন্ন গোটা অঞ্চল আগস্টের শেষে আবারও বন্যার আশঙ্কা এখনও 17 জেলার 27টি পয়েন্টে নদ নদীর পানি বিপদসীমার উপর সীমাহীন দুর্ভোগে বানভাসীরা করোনাকালে বাংলাদেশ ভারত রেল ও নৌপথে যোগাযোগ কয়েক গুণ বৃদ্ধি চলমান সহযোগিতার একগুচ্ছ প্রকল্প জানালেন রিভা গাঙ্গুলি মুক্তির মেয়াদ বাড়াতে খালেদা জিয়ার পক্ষে আবেদন শীঘ্রই চিকিৎসার জন্য চাওয়া হবে বিদেশ যাওয়ার অনুমতিও এবং অবৈধ সম্পদ অর্জনের মামলা পাপিয়ার সম্পদ ক্রোক করার চিন্তা দুদকের আইন সংস্কারের তাগিদ টিআইবি স্বাগত নিউজ 24 দিনের সংবাদের সাথে আছি আমি আরিফা হোসেন দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে পুরো খবর মারাত্মক বিস্ফোরণে স্তব্ধ গোটা লেবানন চারদিকে কেবলই ধ্বংসস্তূপ বিস্ফোরণের মাত্রা অনেকটা পারমাণবিক বোমার মতোই শক্তিশালী ছিল বলে মন্তব্য করেছেন মার্কিন সাবেক বিস্ফোরক কর্মকর্তা স্থানীয় গভর্নর জানান এই ঘটনায় ধূলিসাৎ হয়ে গেছে প্রায় অর্ধেক বৈরত বিস্ফোরণের ঘটনার জন্য বন্দর কর্মকর্তাদের বর্তমানে গৃহবন্দী রাখা হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট বিশ্ব মহামারীর এই সময়ে এত বড় বিপর্যয়ের কথা কল্পনাও করেনি লেবানন প্রকাণ্ড বিস্ফোরণে মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বৈরুতের অর্ধেক এলাকা বিস্ফোরণের উৎপত্তিস্থল থেকে 10 কিলোমিটার দূর পর্যন্ত উড়ে গেছে ভবনের দরজা জানালা আকস্মিক কম্পনে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে অগণিত ঘরবাড়ি যেগুলোর বেশিরভাগই বর্তমানে বসবাসের অযোগ্য ফলে বাধ্য হয়েই খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে গৃহহীন বাসিন্দারা এখনও ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকা পড়ে আছে বলেই ধারণা করা হচ্ছে মার্কিন সাবেক এটিএফ বিস্ফোরক তদন্তকারী কর্মকর্তা অ্যান্থনি মে জানান 1 কিলোটন ওজনের পারমাণবিক বোমা বিস্ফোরণের মতোই ছিল বৈরুতের ঘটনা পুরো শহরটিকে দুর্যোগপূর্ণ নগর হিসেবে ঘোষণা করেছে লেবানন কর্তৃপক্ষ ক্ষতি কাটিয়ে উঠতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চেয়েছে শোকে স্তব্ধ দেশটি হাজারের বেশি হতাহতের ঘটনায় 3 দিনের জন্য পালন করা হচ্ছে রাষ্ট্রীয় শোক 2 সপ্তাহের জন্য ক্ষতিগ্রস্ত শহরটিতে জারি করা হয়েছে জরুরি অবস্থা আর পুরো ঘটনার তদন্তের জন্য গৃহবন্দী করে রাখা হয়েছে বৈরুত বন্দর কর্মকর্তাদের নিবিড় আমিন নিউজ 24 এদিকে বিস্ফোরণে হতাহতের ঘটনায় দেশটিতে অবস্থান করা প্রায় 1.5 লাখ বাংলাদেশি চরম আতঙ্কে রয়েছেন বলে জানিয়েছেন লেবাননে নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান বিস্ফোরণে আহত বাংলাদেশি নৌবাহিনীর এক সদস্যের মধ্যে 11 জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন চিকিৎসাধীন অন্যরাও আশঙ্কামুক্ত বলে বৃহস্পতিবার তথ্য দিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে 135 জনে দাঁড়িয়েছে এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় 5,000 মানুষ প্রাণহানির সংখ্যা বাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী হামাদ হাসান জানান অনেকে এখনও নিখোঁজ রাজধানীর ভেতর ও বাইরে চিকিৎসা নিচ্ছেন আহতরা বন্দরের অবৈধ অ্যামোনিয়াম নাইট্রেট সরিয়ে নেওয়ার জন্য বেশ কয়েকবার চিঠি দেওয়া হলেও তা সরানো হয়নি বলে জানিয়েছেন বন্দরের কাস্টম প্রধান মালয়েশিয়ায় গ্রেফতার বাংলাদেশি অভিবাসী রায়হান কবিরকে আবারও 13 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ বৃহস্পতিবার সকালে তাকে আদালতে হাজির করে 14 দিনের রিমান্ড চাইলে 13 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত ফলে 19 আগস্ট পর্যন্ত রায়হানকে রিমান্ডে থাকতে হবে তবে বুধবার আদালতে বাংলাদেশ হাই কমিশনের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না রায়হানের আইনজীবী সুমিতা শান্তিনী কৃষ্ণা জানান রায়হান আগের মতোই বলেছে তিনি যা দেখেছেন তাই বলেছেন তবে মালয়েশিয়ার কাউকে আহত করা তার উদ্দেশ্য ছিল না এর আগে বুধবার মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ বরাতে মালয়েশিয়ার গণমাধ্যম জানিয়েছিল রায়হান কবিরকে 31 আগস্ট বাংলাদেশে
ফেরত পাঠানো হতে পারে। গেল তিন জুলাই আল জাজিরার একটি প্রামাণ্যচিত্রে অভিবাসীদের প্রতি মালয়েশিয়ান প্রশাসনের আচরণের বর্ণনা দিয়ে মালয়েশিয়া সরকারের রোষানলে পড়েন নারায়ণগঞ্জের ছেলে রায়হান। ওই অনুষ্ঠান প্রচারিত হওয়ার পরপর তার ওয়ার্ক পারমিট বাতিল করা হয়। 7 জুলাই নোটিশ জারি করে চাওয়া হয় তার সন্ধানের পর 24 জুলাই গ্রেপ্তার করা হয় 25 বছর বয়সী রায়হানকে। নেত্রকোনার মদন উপজেলার উচিতপুর হাওরের ট্রলার ডুবিতে যে 17 জন নিহত হয়েছেন তারা সবাই ময়মনসিংহ সদর ও গৌরীপুর উপজেলার। নিহতদের 15 জনই ময়মনসিংহ সদর উপজেলার। রাকিব নামে নিখোঁজ একজনের বাড়িও কোনাপাড়া গ্রামে, আর বাকি দুজনের বাড়ি ময়মনসিংহের গৌরীপুরে। নিহতদের লাশ বুধবার রাতে মাদ্রাসা প্রাঙ্গণে আনা হলে এক শোকাবহ দৃশ্যের অবতারণা হয়। ময়মনসিংহ থেকে সৈয়দ নোমানের প্রতিবেদন, জানাচ্ছেন রিশাদ হাসান। ট্রলার ডুবিতে নিহতের ঘটনায় ময়মনসিংহের চরসাঁতরা ইউনিয়নের ভবানীপুর, কোনাপাড়া, খারিচা ও গোবিন্দপুর গ্রামের 17 বাসিন্দার মৃত্যু হয়েছে। এর মধ্যে কোনাপাড়া গ্রামের মাদ্রাসায় মারকাজুস সুন্নার মুহতামিম হাফেজ মাওলানা মাহফুজুর রহমান সহ ওই পরিবারেরই মারা গেছেন 9 জন। এদিকে বুধবার রাতে ব্রহ্মপুত্র নদ ঘেঁষা ওই সব চরাঞ্চলে লাশ পৌঁছালে নিহতদের স্বজন ও গ্রামবাসীদের মাঝে নামে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে গোটা এলাকা। উনার তারা বাড়ি গাড়ি যায় কই গেছে না গেছে জানি না, খবর হয়েছে আমি 11টার সময়। আরো অনেকেই ছিলেন, গণ্যমান্য আলেম হাফেজ অনেকেই ছিলেন। ট্রলারটার কি ওই এখন বাতাস প্রচন্ড বাতাসে ট্রলারটার কি ডুবে গেছে। এদিকে নিজ সন্তান ও নাতিসহ 9 জনকে হারিয়ে শোকে পাথর হয়ে কাঁদতেও যেন ভুলে গেছেন এই অভাগী। নৌকা বুঝিয়েছে হয়তো ফুটাছি মুন্ডা মুন্ডা যাবে তো নিজেরই কাজ নাই, তা কেউ সুযোগ করি না যে কি হইলো কেউ আর সুযোগ করি আমার ওষ নাই। এমন মর্মান্তিক ঘটনার পর নেত্রকোনা পুলিশের সাথে সমন্বয় করে মরদেহ আনা এবং তাদের দাফনে সর্বাত্মক সহায়তা করে ময়মনসিংহ পুলিশ। আমরা এলাকাতে যে একটু থমথমে অবস্থা, শোকাহত এলাকা হিসেবে আমাদের পুলিশের যথেষ্ট তৎপরতা আছে এবং সৎকারের জন্য সহযোগিতা এবং মানুষকে সমবেদনা এবং তাদের ত্রাণ সব বিষয়ে আমরা খেয়াল রাখার চেষ্টা করছি আর কি। কোনাপাড়া গ্রামের মাদ্রাসায় মারকাজুস সুন্না মাদ্রাসার নেতৃত্বে শিক্ষকদের একটি সমিতির মাধ্যমে 19 জন শিক্ষক ও 2 জন শিক্ষার্থী সহ তাদের পরিবারের মহিলা শিশু সহ 48 জন সদস্য ছিল নেত্রকোনার মদন উপজেলার উচিতপুর হাওরের নৌভবনে। ডেস্ক রিপোর্ট, News24। আগস্টের শেষে সারা দেশে আবারও বন্যার আশঙ্কা রয়েছে। এরই মধ্যে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে মাসের শেষার্ধে মৌসুমি ভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এখনও কুড়িগ্রাম, গাইবান্ধা, নাটোর, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, রাজবাড়ী, মুন্সীগঞ্জ, শরীয়তপুর, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নওগাঁ এই 17 জেলার 27টি পয়েন্টে নদ নদী পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স কোঅর্ডিনেশন সেন্টার NDRCC সূত্রে এমন তথ্য জানা গেছে। সূত্রে জানা যায় চলতি সপ্তাহে উজানে অববাহিকার অনেক স্থানেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই মাসে বঙ্গোপসাগরে 1 থেকে 2টি বর্ষাকালীন লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি বর্ষাকালীন নিম্নচাপে পরিণত হতে পারে। দেশের উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলের বিদ্যমান বন্যা পরিস্থিতি ক্রমান্বয়ে উন্নতি হয়ে মধ্যভাগ নাগাদ স্বাভাবিক হয়ে আসতে পারে। এদিকে পদ্মা, যমুনা, ব্রহ্মপুত্র, তিস্তা সহ দেশের প্রধান নদ নদীর পানি কমায় সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে এবার দীর্ঘস্থায়ী বন্যার কারণে দুর্ভোগ বেড়েছে বানভাসীদের। বন্যা দুর্গত এলাকায় খাবার, বিশুদ্ধ পানি ও গোখাদ্যের সংকট চরম আকার ধারণ করেছে। পর্যাপ্ত ত্রাণ সহায়তা না পাওয়ায় পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে কয়েক লাখ মানুষ। জামালপুরে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, পানি নেমে যাওয়ায় বাড়ি ঘরে ফিরতে শুরু করেছে দুর্গতরা। তবে নিম্নাঞ্চলে এখনো বানের পানি রয়েছে, পানির তোড়ে রাস্তাঘাট ভেঙে যাওয়ায় এখনো বন্ধ রয়েছে স্থানীয় ও আঞ্চলিক সড়ক যোগাযোগ ব্যবস্থা। খুব দ্রুতই ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। ফরিদপুরের
পদ্মা নদীর পানি কমে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে জেলার 7টি উপজেলার প্রায় 2 লাখ মানুষ এখনও পানিবন্দী। বন্যা দুর্গত এলাকার মানুষের বিশুদ্ধ পানি ও খাবারের সংকট দেখা দিয়েছে। দীর্ঘস্থায়ী বন্যার কারণে ধান, পাট, কলা, তিল সহ কয়েক হাজার হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। দর্শক, রাজধানীর পাশে সাফার এলাকার বন্যার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল রয়েছেন সাফারের হেমায়তপুরে। নাজমুল, আপনার কাছ থেকে জানতে চাইব যে সাফার পৌর এলাকার সার্বিক বন্যা পরিস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ আরিফা। এই মুহূর্তে রয়েছি সাভারের হেমায়তপুর এবং বনগাঁ, যেটা আসলে আমি দাঁড়িয়ে আছি বনগাঁ ইউনিয়ন। এই এলাকায় আপনি জানেন যে বন্যার পানি কিন্তু নতুন নতুন এলাকায় বন্যায় প্লাবিত হচ্ছে, এবং এই যে ঠিক রাজধানীর পাশে আপনার একটু পানি কমলেও কিন্তু অন্যান্য যেসব গ্রামে যখন পানি ঢুকে নেয় এখন কিন্তু পানি ঢুকছে, এবং আপনি দেখছেন যে এই এলাকার বিস্তীর্ণ যে ফসল এবং ঘর বাড়ি সব কিন্তু তলিয়ে গেছে, এবং এই এই এলাকার যে সবজি শীতকালীন যে সবজিগুলো হতো সেগুলো এখন কিন্তু পানির নিচে, এবং সাভার, ভাকুর্তা, তেঁতুলঝরা এবং এই অঞ্চলে এবং সাভার পৌরসভা এবং 12টি ইউনিয়ন কিন্তু এখন পানির নিচে প্রায় 40-45% তলিয়ে গেছে, এবং এই এলাকায় কিন্তু এখনও অনেকেই কিন্তু যে রাস্তাঘাটগুলি রয়েছে সেগুলো কিন্তু তলিয়ে গেছে, এবং কেউ কেউ তাঁবু টানিয়ে যাদের বাড়িঘর রাস্তার পাশে ঠিক নদীর পাশেই তারা তাঁবু টানিয়ে কিন্তু রয়েছে। আমি একটু কথা বলতে চাই আপনাদের সঙ্গে, এই সব এলাকার ঘর বাড়ি সব তলিয়ে গেছে, ত্রাণ সহযোগিতা কে আসছে এবং রাস্তাঘাট তো তলিয়ে গেছে? আসলে আমরা তো ত্রাণ সহযোগিতা পাইতেছি না, বাড়িঘর সব ডুবে গেছে, মনে করেন যে খুব কষ্টে আছি, যে নৌকা ছাড়া চলাচল করা যায় না, এখন যে নৌকা নাই, এই যে হাইটে হাইটে আইতেছি, বিজ্জা মিজা না, সাঁতার মাথা খাইতে আইসি, ফ্যামিলি নিয়ে আসে, খুব একটা কষ্টে আছি, মনে করেন বাচ্চা আছে নিয়ে খুব কষ্টে আছি, বাজার টাজার করা যাচ্ছে না, মনে করেন নৌকা একবার পাইলে আরেকবার নৌকা পাই না, কিন্তু এমনি অনেক কষ্ট। অনেক ধন্যবাদ। যেমনটা আসলে বলছিলেন যে অভিযোগ করছে যে তারা ঠিক মতো ত্রাণ সহযোগিতা পাচ্ছে না, এবং এই অঞ্চলের মানুষগুলো আসলে তারা তাদের কর্মহীন হয়ে পড়েছে এবং কাজকর্ম না থাকায় বানবাসী মানুষ খুব কষ্ট রয়েছে, এবং সামাজিক স্বাভাবিকভাবে কিন্তু তারা কোনো কাজকাম করতে পারছে না। এই ছিল আমার কাছে সাভারের বানভাসী মানুষের সর্বশেষ খবর। চলে যাচ্ছে এখন স্টুডিওতে আরিফার কাছে। আরিফা, নাজমুল, আপনাকে ধন্যবাদ। নাজমুল হুদা সাভারের বন্যা পরিস্থিতির খবর জানাছিলেন। করোনাকালে বাংলাদেশ ভারতের মধ্যে রেল ও নৌপথ যোগাযোগে পারস্পরিক সহযোগিতা কয়েক গুণ বেড়েছে। সব চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে চলছে ভারতের অর্থ সহযোগিতায় পরিচালিত প্রকল্পগুলো। নিউজ 24-কে দেয় একান্ত সাক্ষাৎকারে এসব কথা জানান বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাস। বলেন, করোনাকালেও যথারীতি ভারত সরকারের নীতি অনুযায়ী প্রতিবেশীর তালিকায় সবার আগে বাংলাদেশ। আরও জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। প্রতিবেশী সবার আগে, আর সেই প্রতিবেশীদের মধ্যে সবার আগে বাংলাদেশ। ভারত সরকারের এই বিদেশ নীতির প্রতিফলন কতটুকু ঘটেছে করোনাকালে? নিউজ 24-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাস বলছেন, করোনা মহামারীতে বিভিন্ন ধাপে মেডিকেল সুরক্ষা সরঞ্জাম পাঠানো ছাড়াও দুই দেশের পারস্পরিক কূটনৈতিক যোগাযোগ একদিনের জন্য থেমে থাকেনি। আমরা কিন্তু এক মিনিটের জন্য থেমে থাকিনি। রিলেশনশিপ তো আমাদের খুব স্পেশাল, সবাই জানে যে আমরা বলি নেইবারহুড ফার্স্ট, নেইবারহুডে বাংলাদেশ ফার্স্ট। তো সেই জন্য আমরা একেবারে শুরু থেকে পার্সেল ও কন্টেনার ট্রেন চালু, চট্টগ্রাম বন্দর দিয়ে আসামে কার্গো পরিবহন সহ করোনাকালে দুই দেশের রেল ও নৌ যোগাযোগে উল্লেখযোগ্য উন্নয়ন ঘটেছে বলছেন ভারতীয় হাই কমিশনার। আমাদের যে হাই ইম্প্যাক্ট কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম, আমরা কিছু কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম করি, তো সেটার আন্ডারে আমি আর ভারতের ঋণ বা অর্থ সহযোগিতায় দেশে চলমান প্রকল্পগুলো গত কয়েক বছরে গতি পেয়েছে বলে জানান রিভা গাঙ্গুলি দাস। ওগুলো কিন্তু খুব ভালো স্পিডে চলছে লাস্ট 1-2 বছর ধরে, কারণ যেই প্রসিজারাল প্রবলেম গুলো যেগুলো আমরা ফেস করি ওগুলোকে আমরা আমাদের একটা মেকানিজম আছে যার মধ্যে দিয়ে আমাদের রেগুলার মিটিং হয় দুই সাইডে, বাংলাদেশ সাইডে
ভারতের সাইডে আমরা সবাইকে নিয়ে বসি। করোনা মহামারীর মধ্যে বাংলাদেশের মানুষের জন্য ভারত সরকারের সামাজিক উন্নয়ন কার্যক্রমও থেমে নেই বলে জানান ভারতীয় হাই কমিশনার। লাকমিনা জেসমিন শোমা, নিউজ 24, ঢাকা। এদিকে ভারতের যে যোদ্ধারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন তাদের স্মরণে স্মৃতিসৌধ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। এ সময় ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার রিফা গাঙ্গুলী দাস বলেন, স্বাধীনতার 50 বছর পূর্তিতে দুই দেশ মিলে নানান কর্মসূচি পালন করবে। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সাথে তার দপ্তরে রিফা গাঙ্গুলী দাসের বিদায়ী সাক্ষাৎ শেষে তারাই কথা বলেন। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আরো বলেন, 71-এর রণক্ষেত্রগুলো, বৌদ্ধভূমিগুলো, ঐতিহাসিক স্থানগুলো সংরক্ষণে কাজ করবে। রিভা গাঙ্গুলী বলেন, বাংলাদেশ ভারত সম্পর্ক বর্তমানে সর্বোচ্চ উষ্ণতায়। বাংলাদেশের ক্রমোন্নতিতে ভারত মিত্র হয়ে পাশে আছে এবং এর একটা অংশ হিসেবে বাংলাদেশে হাই কমিশনের দায়িত্ব পালন করা সত্যি আনন্দের। সমস্ত সৈন্যরা আমাদের বাংলাদেশের মাটিতে অ্যালাইড ফোর্সের সদস্য হিসেবে, মিত্রবাহিনীর সদস্য হিসেবে আত্মাহুতি দিয়েছেন, শাহাদত বরণ করেছেন, শহীদ হয়েছেন, তাদের স্মৃতিকে ধরে রাখার জন্য আমরা যে পরিকল্পনা নিয়েছি, ইনশাআল্লাহ আমরা আশা করছি যে মানে আগামী বছর 2021 সালের মধ্যে সেটা আমরা করব। আমরা একসাথে বাংলাদেশ সরকারের সাথে কাজ করতে চাই। এই একটা ভীষণ বড় হিস্টোরিক্যাল যে এত লোকের ত্যাগ, এত লোকের আত্মদান, সেটাকে একটা অনার করা, সেটাকে কমেমোরেট করা। সিলেটের 74 পয়েন্টে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্টের মোটরসাইকেলে বোমা সদৃশ বস্তু পাওয়ায় কাল রাত থেকেই ওই এলাকা ঘিরে রেখেছে পুলিশ। এ বিষয়ে বিস্তারিত জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ রাসেল। রাসেল, যে বস্তুটি পাওয়া গেছে কোনো উদ্যোগ কি নেওয়া হয়েছে, পুলিশ কোনো উদ্যোগ নিয়েছে কি সেটা পরীক্ষা করার জন্য? জি, ধন্যবাদ আপনাকে। আপনাকে একটা জিনিস জানিয়ে রাখি, এখানে সর্বশেষ আপডেট হচ্ছে, ঠিক 2টার সময় সেনাবাহিনীর একটি দল, বিশেষায়িত একটি দল ঘটনাস্থলে এসেছে এবং তারা বোমা সদৃশ বিভিন্ন প্রায় আধা 20 থেকে 25 মিনিট তারা এই ঘটনাস্থল পর্যবেক্ষণ করেছে এবং রেকি করেছে। তারপর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন তারা এই বোমা এই সেনাবাহিনীর এই বিশেষায়িত দল তারা বোমা নিষ্ক্রিয়করণ কাজ শুরু করেছে। আপনি হয়তো একটু খেয়াল করলে দেখতে পারবেন তারা এখানে কাজ করতেছে, তাদের বিভিন্ন ইকুইপমেন্ট তারা ওপেন করছে বা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করছে। আর তার আগে থেকেই এই পুরো চত্বরটি কিংবা পুরো পয়েন্টটি একদম খালি করে দেওয়া হয়েছে। আমরা গণমাধ্যম কর্মীরা যারা আছি তাদেরকে এখান থেকে বেশ দূরে সরিয়ে দেওয়া হয়েছে। আমরা অনেক দূর থেকে তাদের কার্যক্রম দেখে এই অবলোকন করছি কিংবা দেখতে পাচ্ছি। আর তার আগে এই পুরো পয়েন্ট থেকে বা এখানে চৌরাস্তার মোড়, এই মোড়ের 4টি রাস্তাই বন্ধ করে দেওয়া হয়েছে। প্রায় 3 ঘন্টা থেকে এই এখানে রাস্তাগুলো বন্ধ হয়ে আছে এবং এই মানুষ যানজটকে আটকা পড়েছে। 11:30 থেকে আমাদেরকে জানানো হয়েছিল যে কিছুক্ষণের মধ্যে তারা চলে আসবে সেনাবাহিনীর টিম, কিন্তু প্রায় তিন ঘন্টার পরে সেনাবাহিনীর একটি দল 2টার সময় ঘটনাস্থলে এসে পৌঁছায় একটি বিশেষায়িত টিম। তো আসার পরে তারা আসলে আসার পর থেকে তারা জায়গাগুলো রেকি করছিল এবং প্রস্তুতি নিচ্ছিল। আপনারা দেখতে পাচ্ছেন প্রস্তুতির বিষয়টি, একটু খেয়াল করলে দেখতে পান তারা প্রস্তুতি নিচ্ছে এবং হয়তো কিছুক্ষণের মধ্যে একদম মোটরসাইকেল যেখানে বোমা সদৃশ বস্তুটি লেগে আছে সেখানে হয়তো যাবে। তারা একটু হয়তো এই 20 থেকে 25 ফুট দূরে তারা এখন দাঁড়িয়ে আছে এবং তারা এই ইকুইপমেন্টগুলো ওপেন করছে, এরপরে তারা হয়তো অ্যাকশনে যাবে। এই ছিল সিলেট থেকে এই মুহূর্তের জন্য সর্বশেষ, সিলেট থেকে সর্বশেষ। আমি ফিরে আছি স্টুডিওতে, ধন্যবাদ। সিলেট থেকে সৈয়দ রাসেল আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। এখন আমরা ঢাকার বন্যা পরিস্থিতির খবর জানব, সে আমাদের সাথে খিলগা থেকে যুক্ত হচ্ছেন সৈয়দ রায়হান। রায়হান, বন্যা পরিস্থিতির খবর জানব আপনার কাছ থেকে। আরিফা, আসলে সকাল থেকেই আমি কিন্তু রয়েছি রাজধানীর খিলগাঁও থানাধীন তেরমোহনী এলাকায়। আপনি দেখতে পাচ্ছেন যে আমি এখন দাঁড়িয়ে আছি যেখানে, সেখানে কিন্তু আগে মানুষ অবাধেই চলাচল করতে পারত, তবে সাঁকো দেবার পরও কিন্তু আমার পেছনের যেই ঘরবাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু ইতোমধ্যেই কিন্তু প্লাবিত হয়ে গেছে। একটু ক্যামেরার ফ্রেমে আপনাকে একটু দেখাতে চাই যে ইতোমধ্যেই রাস্তার একেবারে খুব সন্নিকটে থাকার পরও আপনি দেখতে পাচ্ছেন যে বাড়িগুলোর ভেতরে কিন্তু ইতোমধ্যেই পানি ঢুকে গেছে
এবং আমরা সকাল থেকেই দেখতে পেয়েছি যে মাঝখানে যেই বাড়িগুলো আরেকটু নিম্ন অঞ্চলে সেগুলোর প্রায় অর্ধেক কিন্তু পানির নিচে চলে গেছে। তো এই মুহূর্তে আমরা একটু সাঁকো দিয়ে কিন্তু এগোচ্ছি মূলত দেখবার জন্য যে কি পরিমাণ পানি আসলে বাড়তে বাড়তে একদম রাস্তার খুব সামনাসামনি কিন্তু চলে এসেছে। একটু আপনার কাছে একটু জানতে চাই যে কয়দিন ধরে এই পরিস্থিতি আপনারা আছেন? এটা অনেক এক মাস হয়ে গেছে, আর এই দুদিনে পানি আবার বাইরে গেছে, কমে না। আপনারা এখন পর্যন্ত কোনো ত্রাণ সহায়তা কিংবা কিছু পেয়েছেন? না না, কোনো ভাই নেই, আমরা কোনোই ভাই নেই, সরকারি জিনিস কোনো ভাই নেই, আর ভাই না না ভাই হাও আল্লাহ জানে কইতেরি না। আসলে আরিফা, আপনি শুনছিলেন যে বন্যা পরিস্থিতি এতটাই এতটাই নাজুক অবস্থায় পৌঁছেছে যে এখানকার যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু বলছেন যে তাদের অবস্থা যদি আরও দুই তিন দিনের মধ্যে, তারা আশঙ্কা করছেন যেই বাড়িঘরগুলোতে তারা এখন রয়েছেন সেগুলোও কিন্তু তাদেরকে ছেড়ে দিতে হবে। তো রাজধানীর সিটি কর্পোরেশনের মতো জায়গায় এমন পরিস্থিতি আসলে তাদের জন্য খুবই কষ্টদায়ক এবং তারা বলছেন কোনো নাগরিক সুবিধাই তারা পাচ্ছেন না। তো এই ছিল রাজধানীর তেরমুনি থেকে আমার কাছে সার্বিক চিত্র। আরিফা রায়হান, ধন্যবাদ আপনাকে। সৈয়দ রায়হান রাজধানীর খিলগড় বন্যা পরিস্থিতির খবর আমাদেরকে জানাচ্ছিলেন। মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান করোনা আক্রান্ত। মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আজিজুর রহমান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বুধবার রাতে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে আসা হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের বর্ষিয়ান এই রাজনীতিবিদ আজিজুর রহমান বেশ কিছুদিন ধরে সর্দি জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। গত সোমবার মৌলভীবাজার হাসপাতাল কর্তৃপক্ষ তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠায়। বুধবার রাতে রিপোর্ট আসে তার শরীরে করোনা পজিটিভ। পরে প্রধানমন্ত্রী তাকে ঢাকায় নিয়ে আসার নির্দেশনা প্রদান করেন। উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার মৌলভীবাজার থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনার পর তাকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান সিলেট অঞ্চলে আওয়ামী লীগের বর্ষিয়ান রাজনীতিবিদ। তিনি একসময় কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, জাতীয় সংসদে হুইপের দায়িত্ব পালন করেছেন। এবছর তিনি স্বাধীনতা পদকে ভূষিত হন। এবার করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিং সরাসরি সম্প্রচার করা হচ্ছে। 24 ঘন্টায় তাহলে শনাক্তের হার দাঁড়িয়েছে 23.43%, এবং এ পর্যন্ত শনাক্তের হার 20.38%। কোভিড 19 আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন গত 24 ঘন্টায় 2074 জন, এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন 1,43,824 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 57.61%। কোভিড-19 আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন গত 24 ঘন্টায় 39 জন, এবং এ পর্যন্ত 3,306 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.32%। এই 39 জনের মধ্যে পুরুষ 32 জন, নারী 7 জন, এবং এ পর্যন্ত যে 3,306 জন মৃত্যুবরণ করেছেন তাদের ভিতরে পুরুষ 2,606 জন এবং নারী 700 জন। শতকরার হিসেবে পুরুষ 78.83% এবং নারী 21.17%। গত 24 ঘন্টায় বয়স বিবেচনায় মৃতের সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিং আমরা সরাসরি যুক্ত ছিলাম। নির্বাহী আদেশে দেওয়া বেগম খালেদা জিয়ার 6 মাসের মুক্তির মেয়াদ শেষ হচ্ছে 25 সেপ্টেম্বর। এই মেয়াদ বাড়াতে এরই মধ্যে আবেদন করার কথা ভাবছে তার পরিবার। একই সাথে তার হাঁটু এবং চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়া প্রয়োজন এমন যুক্তি তুলে ধরে আইনের বিধান ও পরিস্থিতির নিরিখে দেশের বাইরে যাওয়ার সুযোগও চাওয়া হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর পাঠানো ওই আবেদনে। দলের একাধিক নেতা পরিবারের এসব সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তৌহিদ শান্তের প্রতিবেদন। সুচিকিৎসার জন্য দুর্নীতির দায়ে দণ্ডিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 17 বছরের কারাদণ্ড 6 মাসের জন্য স্থগিত করে সরকার। গত 24 মার্চ এই আদেশের পর 2 বছরের জেল জীবন থেকে রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজায় ফেরেন বিএনপির নেত্রী। কিন্তু কঠিন বাস্তবতা হলো, মুক্তির আগেই ভয়ঙ্কর ছোঁয়াচে মরণঘাতী করোনা মহামারীতে রূপ নেয় বাংলাদেশে। পরিবারের সদস্যরা বলছেন, পরিস্থিতির এমন প্রতিকূলতায় মুক্তি মিললেও
চিকিৎসার সুযোগ হয়নি। প্রতিনিয়ত করোনা আক্রান্তের ঝুঁকি মোকাবেলায় বাড়িতেই থাকতে হয়েছে বেগম জিয়াকে। দলের একাধিক নেতা বলছেন, মানবিকতার কথা ভেবেই তার এই মুক্তি বহাল রাখা উচিত। ট্রিটমেন্ট করবেন, বাংলাদেশে উনি ট্রিটমেন্ট করবেন, দেশে ট্রিটমেন্ট করবেন, আর নি রিপ্লেসমেন্ট যেহেতু হয়েছে বিদেশে, দেশে যদি ডাক্তারের পরামর্শ দেয় তো বিদেশে স্বল্পকালীন সময়ের জন্য বিদেশে যদি চিকিৎসা করতে যেতে পারেন, এই জন্য সরকার পারমিশন লাগবে। এই করোনা ভাইরাসের কারণে সরকার তার নির্বাহী আদেশে ম্যাডামকে 6 মাসের জন্য মুক্তি দেওয়া হয়েছে। যেহেতু ম্যাডামের চিকিৎসার জন্য ওনাকে মুক্তি দেওয়া হয়েছে, উনি যাতে সুচিকিৎসা করতে পারে দেশে অথবা বিদেশে, তার পথ সুগম করে দেওয়ার দায়িত্ব আমি মনে করি সরকারের। দলের স্থায়ী কমিটি থেকেও চিকিৎসার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে, যদিও আবেদনের এই প্রক্রিয়া পুরোটাই পরিবারের হাতে। চিকিৎসার জন্য বিদেশে যাওয়া না যাওয়ার সিদ্ধান্ত বেগম খালেদা জিয়া নিজেই নেবেন, এরপর সে অনুযায়ী পরিবারের পক্ষ থেকে আবেদন জানানো হবে। সরকারের উচিত হবে যে ওনার এই মকুবের সময়টা আরো বর্ধিত করা, তাকে এইভাবে মৃত্যুমুখী ঠেলে দেওয়া কোনো মানবিক সরকারের জন্য করবে না কাজ। আগামী সপ্তাহেই এই আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হতে পারে বলে জানান দলের নেতারা। সরকারের কাছে নিবেদন করব ম্যাডামের সুখ। তৌহিদ শান্ত, News24, ঢাকা। 4 মাসে 11 জনের হোটেলে রাত্রি যাপন, মদ, স্পা আর আপ্যায়ন বিল বাবদ 6.5 কোটি টাকার অবৈধ সম্পদের দালিলের কাগজপত্র না থাকায় বহিষ্কৃত যুবলীগ নেত্রী পাপিয়ার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। দুদক আইনজীবী বলছেন, তদন্ত কর্মকর্তা চাইলে ক্রোক করতে পারবে পাপিয়ার সম্পদ, তবে আইনি দুর্বলতায় প্রতিহত হওয়ার আশঙ্কা থেকে টিআইবির নির্বাহী পরিচালক তাগিদ দিলেন আইন সংস্কারের। আলী তালুকদারের প্রতিবেদন। রাজনীতিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে বেপরোয়া চলাফেরা আর প্রশ্নবিদ্ধ নানা কর্মকাণ্ডে অভিযুক্ত হন যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী পাপিয়া। বেরিয়ে আসতে থাকে তার সাম্রাজ্যের নানা তথ্য। স্বামী মফিজুর রহমান ও পাপিয়ার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গত 4 আগস্ট মামলা করে দুদক। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গুলশানের একটি হোটেলে 4 মাসে 25টি রুমে মোট দিনের ভাড়া পরিশোধ করা হয়েছে তার নামে। মদ, ইস্পা বিল বাবদ 3,23,00,000 টাকা এবং 40,00,000 টাকার শপিং। 5 বছরে বাসা ভাড়া বাবদ 30,00,000 টাকা, গাড়ি ব্যবসায় 1,20,00,000 টাকা বিনিয়োগ আর র্যাবের হাতে উদ্ধার হওয়া 58,41,000 টাকা সহ মোট 6,24,00,000 টাকা খরচের কোনো বৈধ উৎস দেখাতে পারেনি বহিষ্কৃত নেত্রী পাপিয়া। দুদক আইনজীবী বলছেন, দুদকের অনুসন্ধান কর্মকর্তা চাইলে পাপিয়ার অবৈধ সম্পদ ক্রোক করতে পারে। ইনভেস্টিগেটিং অফিসার যদি মনে করে মামলার তদন্তের স্বার্থে রোগ করা প্রয়োজন অথবা সম্পত্তিটা ব্যাহত হয়ে যেতে পারে, তখন আদালতে দরখাস্ত দিবে ইনভেস্টিগেটিং অফিসার। আইনি প্রক্রিয়ায় সম্পদ ক্রোক সিদ্ধ, তবে আইনি দুর্বলতায় অভিযুক্তের পক্ষে তা প্রতিহত করার সুযোগ থাকে, তাই আইনি সংস্কারের কথা বলেন টিআইবির নির্বাহী পরিচালক। অন্য আইনের সুযোগ নিয়ে অভিযুক্ত বা অভিযুক্ত পক্ষে অন্য কেউ সেটি প্রতিহত করার প্রয়াসে লিপ্ত হয়েছেন, তাহলে সেক্ষেত্রেও যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা দরকার। অনেক ক্ষেত্রে দুদক নাকাল হয়ে যাচ্ছে তারই দায়িত্ব পালনের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে অনতিবিলম্বে এই ধরনের আইনি সংস্কারও করে নেওয়া উচিত। এদিকে শেরেবাংলানগর থানার মাদক মামলায় পাপিয়া ও তার স্বামীকে 5 দিনের রিমান্ডে নিয়েছে র‍্যাব। আলী তালুকদার, News24, ঢাকা। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিস্ফোরণের পর লেবাননে জরুরি অবস্থা, চারদিকে কেবলই ধ্বংসস্তূপ, বন্দর কর্মকর্তারা গৃহবন্দী, আতঙ্কে 1,50,000 প্রবাসী বাংলাদেশি। মালয়েশিয়ায় গ্রেফতার রায়হান কবির ফের 13 দিনের রিমান্ডে, আদালতে উপস্থিত ছিলেন না বাংলাদেশ হাই কমিশনের কোনো প্রতিনিধি। ময়মনসিংহে এখন শুধুই মাতম, সন্তান সহ পরিবারের 9 জনকে হারিয়ে বিহবল মাওলানা মাহফুজ রহমানের মা, শোকাচ্ছন্ন গোটা অঞ্চল। আগস্টের শেষে আবারও বন্যার আশঙ্কা, এখনও 17 জেলার 27টি পয়েন্টে নদ নদীর পানি বিপদসীমার উপর, সীমাহীন দুর্ভোগে বানভাসীরা।
করোনাকালে বাংলাদেশ ভারত রেল ও নৌপথে যোগাযোগ কয়েক গুণ বৃদ্ধি, চলমান সহযোগিতার একগুচ্ছ প্রকল্প জানালেন রিফা গাঙ্গুলি। মুক্তির মেয়াদ বাড়াতে খালেদা জিয়ার পক্ষে আবেদন, শীঘ্রই চিকিৎসার জন্য চাওয়া হবে বিদেশ যাওয়ার অনুমতিও। এবং অবৈধ সম্পদ অর্জনের মামলা, পাপিয়ার সম্পদ প্রয়োগ করার চিন্তা দুদকের, আইন সংস্কারের তাগিদ টিআইবির। এ ছিল সংবাদে, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।